আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই তো সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছি, তো ওখান থেকে ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি। তো আয়মান আফসার অলরেডি স্কুলে চলে গেছে, ওদের তো 8টার সময় স্কুল থাকে, আর আলবিনার হচ্ছে 8:30 আর কি ক্লাস শুরু হয়। তো ওই তো এখন 8:15 মতো বাজে, তো ওকে রেডি করিয়ে তারপর নাস্তা করিয়ে এখন বের করছি। সকালবেলা আসলে নাস্তাটা করতে চায় না। তো এই তো সে নিউ ব্যাগ কিনেছে, আর এই ব্যাগটা নিয়ে সে আজকে স্কুলে যাবে। এমনিতে সবসময় সে পেন্সিল বক্সেই পেন্সিল নিয়ে যায়, পেন্সিল, ইরেজার, শার্পনার এগুলো পেন্সিল বক্সেই নেয়। তো আজকে নতুন ব্যাগের একটা ছোট পকেট আছে, ওইটার মধ্যেই নিয়েছে। তো আমি বললাম যে এটাতে তো পেন্সিল রাখলে মানে ব্যাগটা নষ্ট হয়ে যাবে, তুমি পেন্সিল বক্সেই নাও, কিন্তু আমার কথা সে একদমই শুনছে না। সে বলছে যে ওই জায়গাটাই নাকি পেন্সিল বক্স রাখার, মানে পেন্সিল রাখার জন্য দিয়েছে। তো যাই হোক, বাচ্চাদের সাথে কথায় পারা যাবে না। তো এই তো রেডি হয়ে সে বের হয়ে পড়লো, এখন স্কুলে যাবে। আর নানাই নিয়ে যায় সকালবেলা, মানে সকালবেলা আদিয়ান ঘুমে থাকলে বা সজাগ থাকলে আমি স্কুলে যেতে পারি না, তো আব্বুই নিয়ে যায় ওদেরকে। আর আজকে সকালবেলা দেখলাম যে ভালো একটু রোদ উঠছে, মানে সকাল সকালই রোদটা উঠে গেছে। তো আদিয়ান আবার ঘুম থেকে ওঠেনি এখনও, তো ঘুমাচ্ছে। ভাবলাম যে টুকটাক কাজ করে নেই ঘুমে থাকতে থাকতে। এই তো আলবিনাকে বিদায় দিয়ে এখন বাসার এই রুমগুলো একটু গুছিয়ে নিব। আমার রুমে তো আদিয়ান ঘুমাচ্ছে, তো আর বাকি যে 2-3টা বেডরুম আছে ওগুলো গুছিয়ে নিব। এই তো আদিয়ান এখনও ঘুমাচ্ছে। এমনিতে কিন্তু আদিয়ান সকাল সকালে উঠে যায়, আমি যখন উঠি তার পরপরই সে উঠে যায়, কিন্তু আজকে দেখলাম, আজকে না গত কয়েকদিন ধরে দেখলাম সে 8:30 পর্যন্ত ঘুমায় বা 9টা পর্যন্ত অনেক সময় ঘুমিয়ে থাকে। তো আমার জন্য ভালো হয়েছে, সকালবেলা যদি ঘুম থেকে ওঠে আমাকে একটু ডিস্টার্ব করে বেশি। এর মধ্যে কিন্তু অনেকটা সময় হয়ে গেছে, আদিয়ান কিন্তু তারপরে 10-15 মিনিট পরেই ঘুম থেকে উঠে গিয়েছিল। তারপর তো আদিয়ানকে খাওয়ানোর পরে এই তো নাস্তা করে তারপর টুকটাক কাজ করে নিয়েছিলাম। তো এখানে আমার বড় ছেলের জুতাটা একটু ওয়াশ করে দিয়েছি, স্কুলের জুতাইটা। তো স্কুলের জুতাটা সাদা, তো মানে এত পরিমাণ ময়লা করে 2-3 দিন পর পরই এটা একটু হালকা মুছে এরকম মানে শুকাতে হয়। তো আমার ছেলের জুতাটাই বেশি ময়লা হয়, মেয়েও কিন্তু সেম সাদা কালারের জুতাই আছে ওর স্কুলে, তো ওর জুতা এত ময়লা হয় না, কিন্তু ছেলেটার জুতা প্রচুর ময়লা হয়। তো জুতাটা ওয়াশ করে বারান্দায় রেখে দিলাম। তারপর তো এই তো বেডরুমগুলো তো সকালেই গুছিয়ে নিয়েছিলাম। আমার গত ভিডিওতে সুভা সাদাত ব্লগস আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, আজকে আপনার ভিডিও প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো, আপনার সাথে আমিও একমত, আমাদের এত কিছু সামলাতে হয় বলে আল্লাহ তাআলা আমাদের এত কিছু সহ্য করার মতো তৌফিক দিয়েছেন। ভালো থাকবেন আপু, অসংখ্য ধন্যবাদ আপু, আর আপনাকে ওয়ালাইকুম আসসালাম। আর আপু অনেক ভালো লাগলো, আপনি আমার ভিডিও দেখেছেন আর কমেন্টও করেছেন, তো আমার পাশে থাকবেন সব সময়। আপনার জন্য আর আপনার পরিবারের জন্য আমার অনেক অনেক দোয়া রইল আপু। এই তো বেডরুমগুলো তো আপনাদের সাথে শেয়ার করছি, আর বেডরুমগুলো গোছানো থাকলে কিন্তু পরে রান্নাবান্না কাজকর্ম করে ফেললেও আর তেমন একটা মানে কাজ থাকে না। বেডরুমগুলো গোছানোটাই আমার মনে হয় সকালবেলা মেইন কাজ। আর খালা এসে হচ্ছে ঘরবাড়ি ঝাড়ু দিয়ে ফার্নিচার মুছে তারপর ঘরগুলো মুছে দিয়েছে। তো এখন মোটামুটি রান্নাবান্নাগুলো করে ফেলেই আমার কাজকর্ম শেষ। তো রান্নাবান্নাও করছি, আর বাসায় যদি আপনাদের ভাইয়া না থাকে তাহলে আমার রান্নাবান্নার চাপটাও একটু কম থাকে। আর আমার ছোট্ট বাবাটা কিন্তু আমার পাশেই বসে আছে, ভয়েস ওভারের সময় তো পাশে বসে সে ফানি ফানি সব সাউন্ড করছিল, মানে বাচ্চাদের যে সব সাউন্ড থাকে আর কি সারাক্ষণ এইটা ওইটা সাউন্ড করতে থাকে। তো এই তো সেগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখানে আলবিনা স্কুল থেকে এসে আলবিনা আর আদিয়ান দুজনে মিলে টিভি দেখছে, আর আমি এদিকে রান্নাবান্না সেরে নিছিলাম। তো আদিয়ানকে নিয়ে তো আর রান্না বান্নার কাজ করা যায় না, দেখা যায় যে ও রান্নাঘরে এসে এইটা সেইটা ফেলতে থাকে। তো যখন রান্না করি তখন টিভিটা অন করে দিলে ওরা আবার সুন্দর টিভি দেখতে থাকে। কিছু করার নেই আসলে, যতই চাই যে ডিভাইস থেকে বাচ্চাদেরকে দূরে রাখবো ততই দেখা যায় যে না কোনো না কোনোভাবে ডিভাইসের প্রতি মানে আকৃষ্ট হয়ে পড়ে, আর আমাদেরও আর কি বাধ্য হয়ে দিতে হয়। তো এর মধ্যে কিন্তু আমার সবজি রান্নাটা হয়ে গেছে, শীতের মধ্যে চেষ্টা করি সবসময় এক ধরনের মানে কয়েক ধরনের সবজি মিক্সড করে একটা সবজি রাখার জন্য বাসায়। তো এরকম মিক্সড সবজি খেতে আমার কাছে তো বেশ ভালো লাগে। তো এখানে ফুলকপি, শিম, তারপর আলু, শালগম এগুলো দিয়ে হচ্ছে আমি মিক্সড সবজি রান্না করে নিয়েছি। আর মশলার জারটা কালকে রাতের বেলা আর কি ওয়াশ করে রেখেছিলাম, সেটা এখন একটু রিফিল করে নিয়েছিলাম।
এরকম একটা মশলা জার থাকলে কিন্তু রান্না করার সময় অনেক বেশি সুবিধা হয়। সব ধরনের মশলা রান্নায় কিন্তু আমরা হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এগুলোই ব্যবহার করি, তো এই মশলাগুলো কিন্তু একটা জারের মধ্যে থাকলে রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। তো মশলা জারটা রিফিল করে তারপর এই তো এখানে মাছ রান্না করছি, রুই মাছ আলু দিয়ে টমেটো দিয়ে আজকে একটু রুই মাছ রান্না করব ঝোল করে। তো মশলাটা কষি আমি পানি দিয়ে দিয়েছিলাম, ঝোলের পানি যতটুকু লাগবে। এখন মাছটা দিয়ে দিয়েছি আর মাছটা কিন্তু আগে ভালো মতো ভেজে নিয়েছিলাম। এই তো মাছটা দেওয়ার পরে তারপর এখানে বেশি করে আমি টমেটো দিয়ে দিয়েছি, তিনটা আর কি টমেটো একটু বড় বড় টুকরা করে কেটে তারপর দিয়ে দিয়েছি। তো এভাবে টমেটো আলু দিয়ে মাছের ঝোল রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই তো মাছটা চুলায় বসিয়ে তারপর হচ্ছে আমি গোসল করে নিব। তো গোসল করে হচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যেতে হবে, তো আমি আমার বাচ্চাদেরকে আনার আগেই হচ্ছে গোসলটা সেরে নিই। স্কুল থেকে আনার আগে ওদের দুইটাই ছুটি হয়, তো এর মধ্যে আমি গোসল সেরে তারপর চেষ্টা করি নামাজও, জোহরের নামাজটাও পড়ে ফেলার জন্য। তো আজকে একটু তাড়াতাড়ি করে বের হয়ে পড়েছি, মানে রোডে অনেকটাই জ্যাম পড়ে যায় স্কুলে যেতে যেতে, তো একটু তাড়াতাড়ি করে বের হয়ে গেছি। আমার গত ভিডিওতে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আইডি থেকে সালমা আপু, আমার প্রিয় একজন আপু, কমেন্ট করেছেন। আপু লিখেছেন, আপু ভুটানে কিন্তু সবসময় হাড় ছাড়া মাংস বিক্রি হয়, হাড় কিনতে আমি অন্য দোকানে যাই। পাবদা মাছের রেসিপি এবং বাঁধাকপি ভাজি খুবই ভালো লাগলো আপু। আপু আপনার বাচ্চাদের ব্যাগ কেনা দেখে আমার খুব ভালো লাগছে, আমার বাচ্চাদের একটা সময় ছিল এভাবে আমি ব্যাগ কিনে দিতাম বছরের শুরুতে। তো যাই হোক, পুরোটা কমেন্ট আমি আর পড়লাম না। তো সালমা আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, তোমার কণ্ঠের প্রেমে তো পড়ে যাই তোমার কথা শুনে, কিন্তু তোমার কমেন্টও এত সুন্দর হয় যে কমেন্টের প্রেমেও পড়ে যাই। অনেক সুন্দর করে কমেন্ট লিখো আপু, তোমার জন্য আর তোমার পরিবারের জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আপু, সব সময় ভালো থেকো। বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসেছি আর এখন বাচ্চারা তো ফ্রেশ হয়ে নিচ্ছে, গোসল করে নিচ্ছে আর কি, তো বাসায় আসার সাথে সাথে গোসলটা করতে চায় না, দেখা যায় 10-15-20 মিনিট পরে যে তারা গোসল করে। তো গোসল করতে করতে খাবার খেতে আস্তে আস্তে 3টার মতো বেজে যায়, স্কুল থেকে আস্তে আস্তে তো 2টা-2:30টার মতো বেজে যায় আর কি, তো খাবার খায় অনেক লেটে। তো মাঝে মাঝে দেখা যায় যে বাচ্চাদেরকে রেখে কিন্তু আমরা যারা বাসায় থাকি তাদের খাওয়া হয়ে যায়, আর আমার দুই বাচ্চা মানে আফসার আয়মান ওরা দুইজন পরে খায়। তো আজকে সবাই একসাথেই খাবো, এর জন্য প্লেটগুলো আর খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি। আমার গত ব্লগে একজন কমেন্ট করেছিলেন শারমিন তানহা আইডি থেকে, আপু লিখেছেন যে আপু আপনার টেবিল রানারটা কোন পেজ থেকে কিনেছেন, লিঙ্কটা দিবেন প্লিজ। তো শারমিন আপু, আমি যে টেবিল রানারটা বিছিয়েছি এটা কিন্তু কোনো পেজ থেকে নেইনি, এটা আমি একটা মেলা হয়েছিল আমাদের বাসার কাছাকাছি, তো ওই মেলা থেকে নিয়েছিলাম। তো এগুলো কিন্তু মার্কেটেও এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, যে কোনো মার্কেটে মানে টেবিলের ক্লথ যেখানে পাওয়া যায় সেখানে আপনি খুঁজে দেখতে পারেন। আর ফেসবুকেও পেজ আছে, বিভিন্ন পেজ আছে যে টেবিল রানার বিক্রি করে বা চেয়ার কভার এগুলো বিক্রি করে, সেখানেও আপনি খুঁজে দেখতে পারেন আপু। আর এটা ছিল তার পরদিন সকালবেলা, তো আমি যে গমটা ভাঙিয়েছিলাম ওইটা একটু দানা দানা ছিল, কেমন যেন সুজি টাইপের, তো এতদিন তো রুটি খেয়েছি আমার কাছে একটু মানে সুজির মতো লেগেছে, তো ভাবলাম যে এটা একটু চেলে তারপর আটাটা রেখে দিই। চেলে নেওয়ার পরে কিন্তু দেখতেই পেয়েছেন কেমন যেন একটু দানা দানা বের হয়েছে, এটা গমের উপরে যে একটা আবরণ থাকে ওইটাই মনে হয়। এই তো কর্নার শোকেসটা আজকে ভাবলাম যে একটু ডিপ ক্লিন করি, এটা বাড়ি থেকে আসার পরে আর এটার মধ্যে হাতই দেওয়া হয়নি, তো দেখতেই পাচ্ছেন যে অনেক ধুলা পড়ে আছে। তো মানে উপর দিক থেকে তো পরিষ্কার করি কিন্তু ভিতরের সব কিছু নামিয়ে তারপর ক্লিন করা হয় না, তো সেটাই আজকে ভাবলাম যে করে নেই, মানে যখন যেটা সময় পাই বা যখন সুযোগ হয় তখন কিন্তু ওইটা করে নেওয়ার চেষ্টা করি। আর এই যে আর্টিফিশিয়াল পাতাগুলোর উপরেও কী পরিমাণ ধুলা পড়ে আছে, এগুলো আসলে খালা ওরকম ভালোভাবে পরিষ্কার করে না, বললেও দেখা যায় যে একটু উপর দিক থেকে আলতোভাবে পরিষ্কার করে ফেলে, তো এগুলো আজকে একটু পানি দিয়ে মুছে তারপর ক্লিন করে নিব। অফ ক্যামেরায় কিন্তু আমি ওয়াল শোকেসটা মানে কর্নার শোকেসটা ভালো মতো ক্লিন করে নিয়েছি আর একটু অন্যরকমভাবে অর্গানাইজ করে ফেলেছি, তো কেমন লাগছে এখন অর্গানাইজ করার পরে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর কমেন্ট করে জানাবেন কিন্তু আমার কর্নার শোকেসটা এখন কেমন লাগছে। আমার গত ব্লগে মোসামত লিপি থেকে, আমাদের প্রিয় লিপি আপু, আমাদের সবার প্রিয় লিপি আপু, কমেন্ট করেছেন। আপু লিখেছেন, ডালটা অনেক ইয়াম্মি হয়েছে, আমিও দুটো ডাল একসাথে রান্না করে থাকি, রান্নাগুলো অনেক ভালো হয়েছে, শপিংগুলো খুব সুন্দর হয়েছে, বাড়িতে ছিলাম তাই দু একটা ভিডিও দেখা মিস হয়েছে তোমার, অনেক ভালো থেকো। তো লিপি আপু তোমাকে কিন্তু আমি অনেক বেশি মিস করেছি, তোমার কমেন্টও আমি অনেক বেশি মিস করেছি, আমি আপুদের মাধ্যমেই জেনেছি যে তুমি বাড়িতে আছো এর জন্য সবার ভিডিও দেখতে পারছো না, তো তোমার কমেন্ট পেয়ে আমি যে কী খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না।
তো আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি এত ব্যস্ততার মধ্যেও ভিডিও দেখে কমেন্ট করেছো, তো তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল আপু। আমার ভয়েসের অবস্থা আজকে খুবই খারাপ, এমনিতেই তো আমি একটু ন্যাকা ন্যাকাভাবে কথা বলি, অনেকেই কমেন্ট করেন, তারপর আজকে তো আরও ঠান্ডা লেগে ভয়েসের অবস্থা একদমই বাজে হয়ে গেছে। তো এই ভয়েসটা একটু কষ্ট করে আপনারা শুনে নেবেন। সন্ধ্যা নাস্তার জন্য এখানে একটু সিম্পলভাবে নুডলস রান্না করে নিয়েছি, তো বাচ্চারা কোচিংয়ে গিয়েছে আর ওদের আসার সময়ও হয়ে গেছে। আমি ভাবলাম যে টেবিলে নাস্তাটা দিয়ে রাখি, এসে ফ্রেশ হয়ে তারপর খেয়ে নেবে। আলভিনা আর আদিয়ানকে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।